আপনারা দেখছেন বঙ্গের খবর। নতুন বছরের শুরুতেই হাতির তাণ্ডব শুরু হলো বাঁকুড়ার জঙ্গলমহলে। বৃহস্পতিবার রাতে 6টি শাবক সহ প্রায় 50টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে সারেঙ্গার বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের রামগড়ের ইন্দাডাঙ্গা হয়ে সারেঙ্গার গড়গোড়া এলাকায় প্রথম প্রবেশ করে হাতির দলটি। পরে ব্রাহ্মণডিয়া মডেল স্কুলের পাশ দিয়ে কংসাবতী নদী পেরিয়ে রায়পুরের ডুমুরতোড়া এলাকায় প্রবেশ করে তারা। হাতির তাণ্ডবে এলাকায় প্রায় 30 বিঘা জমির আলু সহ খামারে জমা থাকা ধানের ক্ষতি হয়েছে বলেই দাবি করছেন এলাকাবাসী। এলাকায় হাতি ঢুকেছে, খবর পেয়ে গ্রামে পৌঁছান বন দপ্তর, সারেঙ্গা রেঞ্জের কর্মী আধিকারিকরা। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হতে তারা নিষেধ করছেন। হাতি নিয়ে আতঙ্কের মাঝেও অতি উৎসাহী অনেককে হাতির দলের ছবি মোবাইল ক্যামেরায় বন্দী করতে দেখা গেছে। এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। একটা অ্যাওয়ারনেস হিসাবে আমি একটা জিনিস বলতে চাই, দেখুন হাতি তো একটা জঙ্গলি জিনিস, কিন্তু এখন ইয়াংস্টারের মধ্যে এখন যে ইউথ আছে ওদের মধ্যে এখানে টেন্ডেন্সি চলে আসছে কি সোশ্যাল নেটওয়ার্কে ফেমাস হওয়ার জন্য বা টিকটক যে কোনো একটা ভিডিওতে ফেমাস হওয়ার জন্য ওরা কী করে হাতির কাছে গিয়ে একটা সেলফি তুলে বা হাতির কাছে গিয়ে ভিডিও তোলার একটা টেন্ডেন্সি চলে আসে। সেটা কিন্তু একটা আইনে চোখের একটা দণ্ডনীয় অপরাধ। আর যদি সেরকম আমাদের একটা নজরে যদি সেরকম চলে আসে যে আমরা দেখতে পাই একটা ছেলে বা যে কোনো লোক একটা হাতির কাছে গিয়ে ফটো তুলছে, যে কোনো জিনিস করছে, সেটা নিয়ে আমরা একটু ওদের আগেনস্টে একটা কেস করব, সেটা যেটা ওর বিরুদ্ধে কেস হবে সেরকম একটা আমরা ইনিশিয়েটিভ নিব। আর আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যে হাতি যখন আসবে জঙ্গলের মধ্যে থেকে বা যে কোনো গ্রামে, হাতি থেকে একটু ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স রাখতে উচিত। কিন্তু এখন আমি যে আগেও বললাম এখনও বলছি, হাতির কাছে গিয়ে সে ফটো তোলার জিনিস জঙ্গলের জিনিস, তার ওনার নিজের মতন হাঁটবে সে, ওনার আমাদের যা টেকনোলজি ইউজ করছি সেটা করার কোনো অপরাধ নেই। শুক্রবার হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা বন দপ্তরের সারেঙ্গা রেঞ্জ অফিসে আসেন। বেলেপাল গ্রামের বাসিন্দা নরসুন্দর পাত্র প্রশান্ত মিশ্ররা বলেন, এলাকায় প্রায় 30 বিঘা জমির আলু নষ্ট করেছে, সাথে খামারে তুলে আনা ধানও খেয়ে ফেলেছে হাতির দলটি। এই মুহূর্তে তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন বলেই তারা জানান। এখন বিঘা 30-এর মতন ক্ষতি হয়েছে, আরও সাইডে কিছু হয়েছে, আর এরপরে সমস্ত মানুষ তো একটা আতঙ্ক দেয় যে আরও হাতির দল আসেন। হ্যাঁ, এরপরে মানুষের ধানও খেয়েছে কিছু, আলু বাদ দিয়ে ধানও কিছু খেয়েছে কালো খেয়ে, আর এরপরে সাইডের যে চাষিরা তাদেরও ভালো গেছে। তাতে আমরা চাইছি যাতে না আর হাতি আসে সেরকম একটা সহযোগিতা করার বা আমরা কিছু সহযোগিতা মানে ক্ষতিপূরণের জন্য সরকারের কাছ থেকে আবেদন করছি। আপনার নাম? প্রশান্ত মিশ্র। বাড়ি? বাড়ি বেলেপাল। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। স্বপ্নের আবাসন উপহার দিন, জেডি ডেভেলপার প্রেজেন্ট মল্লভূম প্লাজা এনেছে আপনার সাধ্যের মধ্যে 1BHK, 2BHK, 3BHK ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস। এছাড়াও পাবেন কার পার্কিং ও এসি কমিউনিটি হল আপনার শহরে আপনার মনের মতো ঠিকানায়। রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আপনার মনের মতো ফ্ল্যাট, শিউলি ছড়ানো শিশির মাখা একটি শরতের প্রভাতে আপনিও হয়ে যান একটি নতুন ফ্ল্যাটের মালিক। বুকিং চলতেছে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের ঠিকানায়, দত্তভবন রসিকগঞ্জ রক্ষাকালী মন্দিরের সন্নিকট চিড়াকল বিষ্ণুপুর বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9564105476, 9433004255, 8240327178।